গত বছর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের মূল শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একের পর এক উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে চলমান এই ঘটনার প্রতি নজর বিশ্ববাসীর। পরমাণু হামলা বা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি, নানা কারণেই ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও গণমাধ্যমের আলোচনার বিষয়ে। সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার দেওয়া হলো এই যুদ্ধকে কেন্দ্র করেই। কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কার ঘোষণা করে থাকে। সাধারণত এপ্রিল মাসে পুলিৎজার প্রদান করা হয়। মোট 21টি ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। চলতি বছর ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। রাশিয়ায় সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পুলিৎজার পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও। সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে থাকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড। এই বিভাগে বিজয়ী স্বর্ণপদক লাভ করেন। এবারে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছে এপি। পাশাপাশি ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার পেয়েছে সংবাদ সংস্থাটি। অপরদিকে আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করা এপির সাংবাদিকেরা হলেন মিস্তিসলাভ চার্নোভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তোপানেঙ্কো ও লরি হিনান্ট। গত বছর ইউক্রেনের মারিওপোল শহরে রুশ হামলা চলাকালীন তথ্য সংগ্রহ করছিলেন এই চার সাংবাদিক। ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগ ছাড়াও এবার ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। এ নিয়ে পুলিৎজারের ইতিহাসে মোট 137টি পুরস্কার পেল সংবাদ মাধ্যমটি। যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় এবার জাতীয় প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। সংবাদ মাধ্যমটির হয়ে ফিচার রাইটিং বিভাগে পুরস্কার পেয়েছেন এলি স্যাসলো। বর্তমানে তিনি নিউ ইয়র্ক টাইমসে কাজ করছেন। স্থানীয় প্রতিবেদন ও মতামত দুটি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম AL.com। সিটি কাউন্সিলের সদস্যদের মধ্যকার একটি গোপন রেকর্ড প্রকাশ করার জন্য ব্রেকিং নিউজ বিভাগে পুলিৎজার পেয়েছে লস এঞ্জেলস টাইমস। পাশাপাশি ফিচার ফটোগ্রাফি বিভাগেও পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটির সাংবাদিক ক্রিস্টিনা হাউস। বেশ কয়েকজন ফেডারেল কর্মকর্তাদের মধ্যে আর্থিক দ্বন্দ্ব প্রকাশের জন্য অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কার জয়ী হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ব্যাখ্যামূলক প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছে দ্য আটলান্টিক ম্যাগাজিনের রিপোর্টার ক্যাটলিন ডিকারসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে মার্কিন সীমান্তে পিতামাতাদের কাছ থেকে সন্তানদের আলাদা করার নীতির গভীরভাবে পরীক্ষার জন্য এ পুরস্কার পান তিনি। 1917 সালে চালু হওয়া পুলিৎজারের জন্য সাংবাদিকতা ছাড়াও বই, সঙ্গীত এবং নাটকের জন্য 8টি বিভাগে পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ। হিজ নেম ইজ জর্জ ফ্লয়েড বইয়ের জন্য সাধারণ নন ফিকশন বিভাগে পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক রবার্ট স্যামুয়েলস এবং টোলুস ওলোরুন্নিপা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।